নড়াইলে চোরাই মালামাল সহ ছয় চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নড়াইল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোসাম্মদ সাদিরা খাতুন। এর আগে নড়াইলের লোহাগড়া ও সদর থানার বিভিন্ন বিদ্যালয়ে চুরির দায়ে করা মামলার অভিযান চালিয়ে গোপালগঞ্জের মাকসিদুর থানার শহীদুল ও সহযোগী রিজু সর্দারকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সোবহান মোল্লা, মতিউর রহমান মোল্লা, আরমান মোল্লা ও নেপাল দাসকে আটক করা হয় এবং চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।